ব্যক্তিগত আমি আমার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে কেউ যদি গালি দেয় তাহলে আমি উত্তর দিতে কাউকে এর প্রতিবাদ করতে আর উত্তর দিতে নিষেধ করি, কোনো প্রয়োজন নেই, বরং এতে আমার আমল নামে নেকি বাড়বে। আলহামদুলিল্লাহ আমার এতটা অন্তরে মানে উদারতা আছে যে আমাকে যদি গালি দেয় তাহলে এটাও নবীর সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শুধু মিষ্টি মিষ্টি সুন্নত নেব তা না, নবী সাল্লাম গালি খেয়েছেন, নবী সাল্লাম মার খেয়েছেন, এখন আমি মার খাই, গালি খেয়েছি, দু চারটা গালি দিয়ে মেসেজ টেসেজ দিয়েছে কিছু বিদাতিরা, আর নবী করিম সাল্লাম মার খেয়েছেন, তো মার খাওয়া সুন্নত এখনো বাকি আছে, না কোনো কাফেরে মেরেছে না কোনো বিদাতিতে মেরেছে, হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এখনো মার খাইনি। তার নবীর সুন্নত গাল খাওয়া, এই গাল খাচ্ছি এতে কোনো অসুবিধা না, এতে নেকি বাড়ছে। আমাকে যদি কেউ গাল দেয় আর আমি যদি হক পথে থাকি, ফেরেশতা আমার জন্য দোয়া করছে, এই ঈমান আমার একেবারে পুরোপুরি আছে। সুতরাং আমি আমার ভাইদেরকে বলি, যারা আমার দাওয়াত, যে দাওয়াত আমি পেশ করছি কোরআন হাদিসের, সেটাকে ঠিক মনে করে আপনাদের প্রতিবাদ করার কোনো প্রয়োজন নেই। হাতি চলতা রহেগা, কুত্তা ভুকতা রহেগা, এই তরিকা ওদেরকে হইচই করতে দেন আর আমরা নিজের দাওয়াত করতে থাকি। আল্লাহ পাক যাকে ভালোবাসবে তাকে হেদায়ত করবে। আর একটা কথা বলি, যে যদি কেউ হেদায়ত হয়ে যায় আমাকে গাল দেওয়ার পরেও, তাহলে তাকে আমি মাফ করে দিলাম, এখনই মাফ করে, কিয়ামতের দিনে ধরবো না। আর কেউ যদি আমাকে গাল দেয় আর সে হেদায়ত না হয়, তাহলে কিয়ামতের দিনে আমি দাবি করব, কিয়ামতের দিন তার বিচার নেব। এই কথা আমি এক দায়ী ভাইয়ের সামনে, আমার সমবয়স্ক দায়ীর সামনে বলেছিলাম, তো তিনি বলেছিলেন যে না সেটাও আপনি মাফ করার চেষ্টা করেন, কিন্তু না এখন আমি মাফ করিনি ওদেরকে, যারা আমাকে গাল দেবে আর শিরক বিদাত করে মরবে, হেদায়ত হবে না। অনেকে গাল দিয়েছে 20-30 বছর থেকে শিরক বিদাত করেছে, আর অনেকে আমার একেবারে অন্তর থেকে আমাকে ভালোবাসে। এক ভাই দেশে যাচ্ছে, যাওয়ার পরে 30 বছর শিরক বিদাত করে আসছে, বলছে মাফ করে দিবেন, দেশে যে রাত্রে ফ্লাইট আসছে মাফ করে দিবেন। কেন ভাই, কি করেছেন আপনি, কোনো তো ভুল করেনি, যেন অনেক গাল দিয়েছে আপনাকে, আলহামদুলিল্লাহ আপনাকে মাফ করে দিয়েছি, যে হেদায়ত হয়েছে তাকে আমি মাফ করে দিচ্ছি, তবে যে হেদায়ত হয়নি তাকে এখন আমি মাফ করতে রাজি না, কিয়ামতের দিনে নেব, এই নিয়তটাই আছে, বাকি আল্লাহ মালিক। আমি 10 লক্ষ টাকা দিয়ে জমি বন্ধক রেখেছি, সেই জমি আমি প্রতি বছরে 20,000 টাকায় অন্যকে দেই, এরকম করা হালাল হবে কি? বন্ধক, বন্ধক, জমির বন্ধক, জমির বন্ধক রেখে জমি যে রাখলো, জমির মালিক কে বলেন তো দেখি, যে রাখলো সে, মানে যে রাখলো না যার কাছে রাখা হইল, জমির মালিক কে? যেই ব্যক্তি টাকা ধার নিল আর ধারের এগেনস্টে জামানত স্বরূপ জমিটা কারো কাছে রাখলো, মালিক সেই না, আসল মালিক যার নামে জমি আছে সে মালিক। যেই ব্যক্তির কাছে জমি রাখা হইল জামানত স্বরূপ, সে জমির মালিক নয় শরীয়তে। সুতরাং এই জমির ফসল খাবে আর ফুল টাকা ফিরিয়ে নেবে। সাপোজ উদাহরণস্বরূপ 50,000 টাকা ধার নিয়েছিল আর জমি 1 বিঘা জমা রেখেছিল, জমির ফসল খেতে থাকলো 2-4-5 বছর ধরে, টাকাটা ফুল যখন 50,000 ফিরিয়ে পেল তখন জমি ফিরিয়ে দিল, এই 10-5 বছরে 50 মন ধানও খেলো, তাহলে এই 50 মন ধান যা খেলো তা আইনুর রেবা সুদ খেলো নিঃসন্দেহ, এটা কখনো হালাল নয়। আর বাংলাদেশে একবার ঢালাহারে এই সুদ খাচ্ছে মুসলিমরা, এক শ্রেণীর অজ্ঞতাই হোক অথবা দুনিয়ার লোভে হোক, সেই জন্য এর উপর আমার একটা বক্তব্য আছে আর ইন্টারনেটে ছাড়া আছে, বন্ধকের বিধান, বন্ধকের বিধান সার্চ করে নেবেন, শুনে নিতে পারবেন। মারেফাত, মারেফাত শব্দের অর্থ হচ্ছে জানা বা চেনা, তো জানা চেনা যদি কোরআন এবং হাদিসের আলোকে নেন তাহলে তো ইসলামে আছে, কিন্তু প্রচলিত ভারত বাংলাদেশে সুফিদের কাছে পীরদের কাছে যে মারেফাত, তরিকাত আর হাকিকাত আর শরীয়ত, এসব ফালতু কথা, এগুলো তাদের ইনহা ইল্লা আসমাউন সাম্মাইতুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এগুলি তাদের মানে রচিত নাম মাত্র, এগুলি তোমরা নিজে আবিষ্কার করেছো, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ এগুলি নাজেল করেননি। যে ইসলামের চার ভাগ আছে, একটা শরীয়ত, এগুলি শরীয়ত, ইমাম আবু হানিফা শরীয়তের আলেম, আর মারিফতের আলেম হলেন আব্দুল কাদের জিলানি, এসব ফালতু কথা। তাহলে প্রচলিত যে মারিফতের কথা আর যে জন্য প্রশ্ন করেছেন এটা ভিত্তিহীন কথা, সব মন গড়া, এগুলো ধর্ম, এগুলো মানব রচিত ধর্ম, মানব রচিত আইন শুধু ওই আদালতের আইন নয় বরং মানব রচিত ধর্ম এগুলিও। আর মারিফাতের যেটা শরীয়তি অর্থ সেটা হচ্ছে চেনা,
শেখ মোহাম্মদ আব্দুর রহমান রহমতুল্লাহ এর কিতাব আছে তিনটি মূলনীতি, তাতে বলা হয়েছে যে তিনটি জিনিস সম্পর্কে জানা ফরজ। ওখানে মারেফা শব্দ ব্যবহার করা হয়েছে, আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহ সম্পর্কে, আল্লাহ পাকের একত্ব, আল্লাহ পাকের তৌহিদ, আল্লাহ পাকের কাজ, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী, আল্লাহ পাকের হক ইত্যাদি, আল্লাহ পাক কোথায় জানা ফরজ, আল্লাহ পাকের দিন সম্পর্কে জানা ফরজ দুই নম্বরে, তিন নম্বরে আল্লাহ পাকের রাসূল সম্পর্কে জানা ফরজ। তো মারিফাত মানে জানা, দিন সম্পর্কে জানা, রাসূল সম্পর্কে জানা, আল্লাহ সম্পর্কে জানা, এটা হচ্ছে শরীয়ত, এটা হচ্ছে দীন ইসলাম। আর বাকি প্রচলিত যে সুফিবাদে মারিফাত তরিকত রয়েছে ওগুলি মন গড়া কথা। আমরা আর বেশি প্রশ্ন নিতে পারছি না, একটাই প্রশ্ন করে আমরা আলোচনা শেষ করে দেব। আমাদের কিছু প্রাইজ আছে, পাঁচ মিনিটের সেটা বিতরণ করে দেব। যারা অনলাইনে ভাই আপনারা আলোচনা শুনলেন, আমরা দুঃখিত যে আপনাদের সকল প্রশ্নের আমরা উত্তর দিতে পাচ্ছি না। তবে আমি আব্দুর রাকিব বুখারী নামে যদি আপনারা ইউটিউবে এ বিষয়ে জানতে চান, তাহলে একটা আলোচনা পাবেন, ভেদে মারেফত, আজ সুফিবাদে মারেফতের এই তথ্য রহস্য কি জিনিস, এ সকল বিষয়ে একটি ইউটিউবে আলোচনা আছে যার শিরোনাম হচ্ছে ভেদে মারেফত। আব্দুর রাকিব বুখারী নাম দিয়ে চেক করলে সেটার থেকে আপনারা উপকৃত হতে পারেন। লাস্ট প্রশ্নটি আমি শেখের কাছে করি, সেটা কবরের সম্পর্কে কেন্দ্র করে, যেহেতু বহুল প্রচলিত একটা প্রথা তাই বলি। আমাদের দেশের কবর স্থানের পাশে মৃত্যু তারিখ লেখে টাইলস করে, জিজ্ঞাসা করলে বলে আমরা হানাফি, আসলে কি কবরের স্থানে মৃত্যু ব্যক্তি, মৃত্যু তারিখ এবং নাম এ সকল কিছু লেখা যায় কি যায় না? কোন ব্যক্তির কবর, সে আলেম হোক আর রাজা বাদশাহ হোক আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হোক, কোন সাধারণ ব্যক্তি হোক, আপনার বাপ হোক অথবা মাই হোক, কেউ হোক না কেন, কবরে কবর ঘিরে নাম লিখা অথবা কবরের উপরে কোনো একটা নেম প্লেট দিয়ে তাতে নাম লিখে রাখা শরীয়তে জায়েজ নয়। এগুলি ধীরে ধীরে শিরক বিদাতের কারণ হতে পারে। খুব বেশি যেটা জায়েজ, ওলামারা বলেছেন যে আপনার আব্বার জন্য দোয়া করবেন, একটু কবর কাছে গিয়ে দাঁড়াবেন, আম্মার জন্য দোয়া করবেন, দাঁড়াবেন গিয়ে, অথবা আপনার ওস্তাদ কবরটা কিছুদিন চিনবেন, সেজন্য যদি একটা বিশেষ একটা পাথর, এমনি একটা পাথর রেখে দিয়েছেন কবরের এক সাইডে মাথার দিকে অথবা পায়ের দিকে, যে এই পাথরটা দেখে চিনবো যে এটা আমার আব্বার কবর বা এটা আমার ওস্তাদের কবর, কিছুদিন যাব গিয়ে একটু স্মরণ করব, দাঁড়াবো আর কি আখেরাতকে স্মরণ করব, তার জন্য দোয়া করব, তাহলে জায়েজ। দেখেন এই দেশে সৌদি আরবের বাদশাহ মালিক ফাহাদ রহমাহুল্লাহ ইন্তেকাল করলেন, আমির নাইফ ইন্তেকাল করলেন রহমাহুল্লাহ, তারপরে আমির সুলতান রহমাহুল্লাহ ইন্তেকাল করলেন, তাদের সাধারণ কবরস্থান আমি রিয়াজে দেখে এলাম, আর মাকবারাতুল আদল এতে আপনার যে তাইফ থেকে মক্কায় ঢুকতে ওখানে কবরস্থানে দাফন হয়েছে তাদের একজনের, একেবারে সাধারণ কবর, কোনো সেখানে চিহ্ন নেই, সাধারণ কবর। এতে হচ্ছে কি কোনোদিন শিরকের আশঙ্কা নেই। আর আমাদের দেশে যেইভাবে কবরকে সাজানো হচ্ছে আর ফুল মালা দিয়ে পূজা শুরু হয়ে যাচ্ছে, নীরবতা পালন হচ্ছে, শিরক হচ্ছে, বহু শিরক হচ্ছে, হ্যাঁ জি, রাষ্ট্রীয় পর্যায়ে শিরক হচ্ছে আর ব্যক্তি পর্যায়েও শিরক হচ্ছে, সমস্ত রকমের শিরকের জন্য কবরের কাছে হচ্ছে। তো আল্লাহ পাক যেন এই কবরের ফিতনা থেকে দুনিয়াতে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন, শিরক থেকে আল্লাহ পাক বেঁচে থাকার তৌফিক দান করেন। দুঃখিত, একটা প্রশ্ন না করলেই নয়, কিছু মানুষ বলেছে কিন্তু আমি প্রশ্নটাতে স্যাটিসফাইড না, কিন্তু বারবার এই প্রশ্ন আমাকে করা হয়েছে যে যারা গীবতে লিপ্ত থাকেন তাদের বেলায় শরীয়ত কি বলে, কিন্তু গীবত চিনে কি চিনে না, এটা সবচেয়ে বড় সমস্যা। শোনেন, গীবত হচ্ছে, গীবত সম্পর্কে বিস্তারিত যদি জানতে হয়, রিয়াজুস সালেহীন বাংলা কিতাব, বাংলায় আরবি বাংলা তর্জমা আছে, রিয়াজুস সালেহীন হাদিসের কিতাব ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির, তাতে গীবতের চ্যাপ্টারটা দুটো পরপর চ্যাপ্টার আছে, আল্লাহর হস্তে পড়ে নেবেন, আল্লাহর হস্তে পড়ে নেবেন, ওতে যথেষ্ট জেনে নেবেন। গীবত যদি ব্যক্তি জীবনের হয় তাহলে জায়েজ নয়। যেমন আপনি টাকনার নিচে কাপড় পরে আছেন অথবা দাড়ি নেই আপনার, আপনি চলে গেলেন একটু পরে উঠে, তারপর একটা লোক আমার কাছে আসলো, আসার পরে ওই লোকটা কে, ওই লোকটা অমুক, আরে একেবারে ফালতু লোক, দাড়ি রাখে না, কিভাবে চিনবো যে মুসলমান, এটা আমার জন্য বলা জায়েজ নয়, হারাম, কারণ এটা ব্যক্তি জীবনের ভুল, দাড়ি রাখে না, টাকনার নিচে কাপড় ব্যক্তি, ফজরের নামাজে আসে না, ব্যক্তি জীবনের ভুল, আরে এই লোকটা কি রে, ফজরের নামাজে আসে না, সামনে বলে সংশোধন করতে হবে, বাইরে বলে লাভ নেই, যদি ব্যক্তি জীবনের কোনো এই ধরনের ভুল হয়। কিন্তু আপনাকে আর একটা উদাহরণ দিয়ে জিজ্ঞাসা করছি, গীবত জায়েজ, আপনি বলবেন যে জায়েজ না ওয়াজিব, আপনার সাথে একজন পার্টনারশিপে ব্যবসা করতে চাইছে, সেটা হচ্ছে এটা, এই লোকটা বরিশাল বাড়ি আর হাফেজে কোরআন, আপনার সাথে শেয়ারে একটা এখানে দোকান বাকালা খুলতে চায়,
হাফজিতে, আর আমি একে চিনি আমার ছাত্র, আপনাকে এখানে এসে একটু পরিচয়, আপনি বরিশালে? বলছিলাম মাশাল্লাহ বরিশাল বরিশাল, ঠিক আছে, তো একটা বাকালা খুলি এখানে, বরিশাল বাকালা, তো এখানে একটা বাকালা খুলবে। এখন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে শেখ একটু বলেন তো, আপনার তো ছাত্র, এ মুস্তাকিম লেনদেনে টাকা পয়সার ক্ষেত্রে কেমন, তার সাথে ব্যবসা করা যাবে না যাবে না? আর আমি জানি যে মুস্তাকিম টাকার ক্ষেত্রে হাত ভারী, তার নামাজ দাঁড়িয়ে সব ঠিক আছে, হাফেজ ঠিক আছে, কিন্তু টাকার ক্ষেত্রে তার চরিত্র ভালো নয়, তাহলে এখন আমার করণীয় কি বলেন? হ্যাঁ, বলা জায়েজ না মুস্তাহাব না ওয়াজিব? ওয়াজিব, দেখলেন, ওয়াজিব। কারণ যদি না বলি হচ্ছে টাকা পয়সার ক্ষেত্রে হাত ভারি, টাকা যদি পড়ে যায় ওর হাতে আর পাবেন না ঘুরিয়ে, ধরে নেন উদাহরণস্বরূপ বলছি, আর আমি যদি না বলি তাহলে আপনি ধোকা খেলেন না খেলেন না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না হবেন না ওর সাথে বাকালা খুলে, তাহলে কাল কিয়ামতে আমাকে জবাবদিহি করতে হবে। সেই জন্য বলা ফরজ। আপনার বোনের বিয়ে, আর এই ছেলেটা বিয়ে করেনি, আমার সাথে এসছে, হ্যাঁ দেখে পছন্দ হয়ে গেল, শেখের সাথে এসছে, মাশাআল্লাহ একটা জাগরিনী বললো, খুব সুন্দর লাগলো, আমার বোনের বিয়ে দেবো। আমাকে যদি জিজ্ঞাসা করেন যে শেখের সাথে বিয়ে দেবো না দেবো না, আর এই ছেলের ব্যবহার খুব খারাপ, বদমেজাজ, খুব রাগী, স্ত্রীকে ডেলি মারতে থাকবে, আর এর আগে দেখেছি এর মারামারি করে সাথী সঙ্গীদের সাথে, যদি এরকম হয় তো আমার জন্য বলা ফরজ কি ফরজ নাই বলেন? বলা ফরজ না যে এর সাথে খবরদার বিয়ে দেন না, কারণ এর চরিত্র ভালো নয়, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, দাড়ি ঠিক আছে, কিন্তু এর ব্যবহার ভালো, বলা ফরজ না? তাহলে গীবত করা তো ফরজ হয়ে গেল, তাহলে সবসময় তো গীবত করা হারাম নাই। আচ্ছা, কেউ যদি আপনাদেরকে গুমরা করে, এসে এখানে বক্তব্য রাখে আর বলে যে এরা দাওয়াতেরা যেগুলো বলছে ভুল কথা, আসলে মাজারই তো আসল ইসলাম, ভারতবর্ষে এই মাজারের ধর্মই তো আসল ধর্ম, তাহলে তার সম্পর্কে সতর্ক সাবধান করা ফরজ কি ফরজ নাই বলেন? আব্দুর রকিবের বলেন না মুস্তাহাব, বললেও চলে লুকিয়ে রাখলেও চলে, অসুবিধা নাই, ওরা মাজারের ধর্ম বক্তব্য রাখছে, আমরা তৌহিদের বক্তব্য রাখছি, অসুবিধা নেই, বলবো না লুকিয়ে রাখবো? হ্যাঁ, না বলতে হবে, বলা ফরজ যে খবরদার ওর বক্তব্য শুনবেন না, ওর বক্তব্য শুনবেন না, না হলে শিরক বিদাতে আপনাদের লিপ্ত করে দিবে, গুমরাহ করে দিবে, বলা ফরজ হবে না? তাহলে তিনটি উদাহরণ দিলাম, বাকি উদাহরণগুলো বুঝে নেবেন। যারা ইসলামের অপব্যাখ্যা করে ইসলাম পেশ করছে, ইসলামের ভুল তথ্য পেশ করছে, তাদের সম্পর্কে আলেমে দ্বীনে সতর্ক করা ফরজ। জাযাকাল্লাহু খাইর, আল্লাহু বারাক ফিক শেখ, আপনি আসলেন এবং এক মূল্যবান আলোচনা পেশ করলেন। আমি দুঃখিত ভাই, সেই কারণে আমি যে লাস্টে যে কয়েকটা কথা বলেছিলাম তার মধ্যে একটি কথা বলেছিলাম যে শেখ কিছু সমালোচনামূলক, যেটা দ্বীনের ইসলাহ যেন মানুষ সুধরে যায়, সহি হয়ে যায়, সে কারণে তিনি কিছু আলোচনা করেছেন, বিশেষ বিশেষ কিছু মানে দল এবং ক্যাটাগরির লোকের দিকে কেন্দ্র করে, সেখান থেকে এই কথা এসেছে যে শেখ গীবত করেন। গীবত যদি কেউ না জানে তারপরে এই তোহমত দেয়, তারা ওকে কি বলবেন? এবং গীবত কখন হয় কখন না হয়, 13টি স্থানে এরকম কিছু বলা যায়, শেখ তিনটার দিকে উল্লেখ করেছেন, তাহলে জ্ঞান আগে অর্জন করতে হয় তারপরে সেটা জিজ্ঞাসা করা হয়। এখন শর্টকাটে যদি এই প্রশ্নের উত্তর দেওয়া হয় যে গীবত করে সে কাবিরা গুনাহকারী, তুলনা তাহলে শেখ কাবিরা গুনাহকারী নাকি? এসব যুক্তি তর্কে আমরা বুঝি না তো ভাই, বুঝতে হবে এবং প্রশ্ন মার্জিত করতে হবে, যেটা জানার উদ্দেশ্যে যেন হয়, কিন্তু কাউকে এই অ্যাটাক করার জন্য যেন প্রশ্ন না হয়, সেই জন্য আমি এই প্রশ্ন দেইনি, তা সত্ত্বেও শেষ পর্যন্ত করা হয়েছে, যা ভালো।